আজকে এখনো সিনিয়র অফিসারদের বাসায় নিরাপত্তা লাগে, আমাদের তাদের নিরাপত্তা কে দিবে? আমরা একটা জবাব চাই। আমাদের যে ভাইয়ের লাশ এখনো দাফন হয় নাই, রাস্তায় পড়ে আছে। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, আমরা সততার সাথে চাকরি করি, সততার সাথে চাকরি করেও কেন আজকে আমরা লজ্জিত? আমরা মুখ দেখাতে পারি না, আমরা আত্মশুদ্ধির সাথে কথা বলতে পারি না। দর্শক, কিছুক্ষণ পূর্বে তাদের এই কর্মবিরতির বিক্ষোভ মিছিল শুরু হয়, কিন্তু তারা এত বেশি ক্ষুব্ধ, সিনিয়র অফিসারদের মধ্যে অনেক সিনিয়রকে আসলে তারা তাড়িয়ে দিয়েছে এখান থেকে। তারা বলতেছে এই সিনিয়রের জন্যই মূলত আসলে আজকে পুলিশ জনগণের শত্রু হিসেবে পরিণত হয়েছে। যতখানে যতজন সিনিয়র আইজি পর্যায়ে এখানে এসেছে সবাইকে তারা কিন্তু পিটিয়ে তাড়িয়ে দিয়েছে এখান থেকে। অনেক সিনিয়র হয়তো আসেন নাই, তাদেরকে দাওয়া দিয়েছে। এবং অনেক সিনিয়রকে ভিতরে তালা দেওয়া হয়েছে, কারণ তারা আসলে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে ভিতরে তালা দেওয়া হয়ে দিয়েছে। না হলে আসলে পুলিশ কর্মকর্তারা এত বেশি ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ ছিল বলার বাহিরে, কারণ আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে যে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলছিল তাদের 11 দফা দাবি নিয়ে। কিন্তু সেই 11 দফা দাবিতে তাদের নেতা যারা আসলে পুলিশ কর্মকর্তা কর্মচারী ছিল, তারা এত বেশি ক্ষুব্ধ হয়েছে সিনিয়রের উপর হামলা। আমরা এবং তারা আসলে মূলত যে কর্মবিরতির বিক্ষোভ করছিল এবং তাদের 11 দফা দাবি নিয়ে কাজ করছিল, হঠাৎ করেই কিন্তু তাদের যারা আসলে পুলিশ কর্মকর্তা কর্মচারী ছিল তারা আসলে ক্ষুব্ধ হয়ে সিনিয়র অফিসার যারা ছিল এখানের পুলিশ লাইনে তাদের উপর হামলা চালায়, অনেককে দাওয়া দেয়, অনেক এখান থেকে সেনাবাহিনীর সহায়তা এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেনাবাহিনী তাদেরকে আসলে শান্ত করার চেষ্টা করে, এবং অনেক কিন্তু ভিতরে আটকে দেওয়া হয়েছে, অনেককে ভিতরে আসলে তালা দেওয়া হয়ে গেছে। এই এই যারা পুলিশ কর্মচারী যারা আছে তারা বলতেছে আসলে সিনিয়র অফিসারদের মূলত আসলে হুকুমে তাদের আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন জায়গায় তারা কিন্তু গুলি করতে করেছে, এবং আজকে পুলিশ জনগণের শত্রুতে পরিণত হয়েছে এই সিনিয়র অফিসারদের কারণে। যারাই সিনিয়র দেখতেছে সিনিয়রদেরকে তারা কিন্তু হুংকার দিচ্ছে, তারা যদি পায় তাহলে মারবে। আসলে কিছুদিন পূর্বে তারা কিন্তু দাওয়া দিয়েছে, বেশ কয়েকজনকে তারা দাওয়া দিয়েছে, হামলা করেছে। আমার পুলিশকে
আমাদের 11টা পদ আমি সম্পন্ন না হওয়া পর্যন্ত ডিউটির জন্য কেউ চাপ দিবেন না। আমরা আমরা অনেক গোলামি করেছি, এই গোলামির দিন শেষ। আমরা এই দেশে কোটা সংস্কার হয়েছে, এই দেশে রাষ্ট্র সংস্কার হয়েছে, এই দেশে পুলিশ সংস্কার হবে কিনা, আমার মোটর সাইকেল এবং আমার শরীরে পেট্রোল ঢেলে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও আমার পুলিশের গায়ে অতর্কিত ভাবে হামলা করা হয়েছে। আমি তামিম কোন রকম বারবার সিনিয়র অফিসারদেরকে জিজ্ঞেস করছি, কল দিচ্ছি, এরা আমাদের কোন রেসপন্স করে না। আমরা অভিভাবক মানব, কারণ এখন আইজিবি সেজে এসে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। আমাদেরকে তারা অস্ত্রের মুখে, আমাদের মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে। আমাদের অস্তিত্বের লড়াই যারা আমাদের দাবি 11টা দাবি রাজার বাগের সাথে সম্পৃক্ত রেখে আমরা আজ থেকে আনুষ্ঠানিক ভাবে কর্মবিরতি ঘোষণা করি। আমাদের সিনিয়র অফিসার একজন আমাদের সাথে একাত্মতা পোষণ করে আছেন, আর তারাও আমাদের সারিতে দাঁড়ান, আমাদের সাথে আছেন, আমাদের সাথে দাঁড়িয়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করেন। আপনি আমাদের স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন? প্রিয় ভাইরা, কেউ শৃঙ্খলতা করবেন না। আমি আমি পুলিশের সঙ্গে একাত্মতা ঘোষণা করলাম, এই দাবিতে আছি, তাদের সঙ্গে আছি এবং থাকবো। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা পুলিশ নির্বিচারে মারা গেছে, তাদের সকলের বিচার যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে হবে আমরা কর্মবিরতি ঘোষণা করলাম। পুলিশের দ্বারা ইয়াতে তারা আমাদেরকে ডিউটি শোনার কারণে আজকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। দর্শক, যে যে দেখাচ্ছিলাম যে আজকে সিলেটের যে পুলিশ লাইন, সেই পুলিশ লাইনে পুলিশ সদস্যরা, পুলিশ কর্মচারীরা মূলত আসলে তারা কর্মবিরতি পালন করছিল এবং তারা 11 দফা দিচ্ছিল যে তাদের 11 দফা না মানলে তারা লাগাতার কর্মবিরতি পালন করবে। এবং তারা আসলে কিছুক্ষণ পূর্বেই বিক্ষোভ মিছিলটি শুরু করে তারা আসলে তাদের যে পুলিশ লাইন, সেই পুলিশ লাইনে এটি শুরু করে, কিন্তু হঠাৎ করে তাদের অনেক সিনিয়র এখানে আসলে তারা আসলে
ক্ষুব্ধ হয়ে যায়। এক পর্যায়ে সিনিয়রদের উপরে তারা হামলা করে সিনিয়রদেরকে আসলে অনেকটা তাড়িয়ে দেওয়া হয় এবং এক পর্যায়ে সেনাবাহিনী তাদেরকে আসলে অনেকটা আশ্বস্ত করে দেয় এবং তারা আসলে এই সিনিয়রদেরকে আসলে অনেকটা ছেড়ে দেয়, না হলে আসলে এখানে একটি ভয়াবহ অবস্থা শুরু হয়ে যেত। আমরা দেখেছি এত বেশি ক্ষুব্ধ এই কর্মচারীরা, আসলে বলার ভাষা নেই। এবং যে আজকে যে তারা বিক্ষোভ কর্মসূচি বা তাদের যে আসলে কর্মবিরতিতে আসলে তারা মিছিল করছিল, বিক্ষোভ করছিল, মোটামুটি শান্তিপূর্ণভাবেই তারা আসলে এটি করছিল, কিন্তু হঠাৎ করে যেহেতু সিনিয়র কর্মকর্তারা এখানে আসেন এবং তারা সিনিয়র কর্মকর্তাদেরকে দেখতে পায়, এই সেই সময় আসলে তারা মূলত ক্ষুব্ধ হয়ে যায় এবং এমন ভাবে ক্ষুব্ধ হয় যেন সিনিয়রদেরকে তারা আসলে হামলা করে সিনিয়রদেরকে আসলে মারধর শুরু করে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যা আসলে খুবই ভয়ানক। তবে হ্যাঁ, সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে তারা আসলে বারবার বলতেছে একটি কথা যে এই দেখেন সিনিয়রদেরকে আসলে তারা যে হামলা করেছিল, এই হচ্ছেন অনেক সিনিয়র এবং এই সিনিয়রদেরকে এই ঘরের ভিতরে আটকে রাখা হয়েছিল, এই সিনিয়রের উপরে হামলা হয়েছিল, পুলিশ কর্মকর্তারাই কিন্তু হামলা করেছে তাদের উপর এবং তাদেরকে আসলে এই ঘরের মতোই আসলে বন্ধ করে রাখা ছিল। এই গড় এই জায়গায় দেখেছি আমরা তারা ভাঙচুর করেছে, গ্লাস ভাঙচুর করেছে পুলিশ কর্মকর্তারাই আসলে, কারণ এখানে তিনি ভিতরে প্রবেশ করেছিলেন, এখানে লুকিয়ে রাখা হয়েছিল তাকে, শেষ পর্যায়ে আসলে তাকে বের করে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী যেহেতু এখানে আসছে বিদায় আসলে মোটামুটি পরিস্থিতি এখন মোটামুটি শান্ত এবং সবচেয়ে বড় কথা আসলে মূলত তারা যে হামলা করতেছে, তারা যে আসলে সিনিয়রদের উপর হামলা করতেছে মূলত তারা এটাই বলছে বারবার, এই সিনিয়রের জন্য আজকে পুলিশ জনগণের শত্রুতে পরিণত হয়েছে। বৈষম্যর যে বিরোধী আন্দোলন, কোটা সংস্থার আন্দোলনে অনেক পুলিশ বাহিনী, অনেক পুলিশ সদস্য কিন্তু নিহত হয়েছেন, বিভিন্ন সময়ে পুলিশের আসলে অবৈধভাবে হুকুম দেওয়া হয়, বিভিন্ন অনিয়মভাবে আসলে ডিউটি করানো হয়, বিভিন্ন জিনিস বলে আসলে তারা ক্ষুব্ধ এবং কি তারা আসলে বারবার স্লোগান দিচ্ছেন যে আজকে আইজিবি যে মামুন তিনি কোথায়, আব্দুল্লাহ মামুন তিনি কোথায়, ডিবি হারুন ওরা কোথায়, সিনিয়র যারা বিসিএস তারা আজকে কোথায়, আমাদেরকে পুলিশ কর্মচারীদের যারা আসলে নিম্নস্তরের পুলিশ সদস্য এসআই বা কনস্টেবল তাদেরকে আসলে জনগণের দ্বার প্রান্তে শত্রু হিসেবে দাঁড় করিয়ে আজকে তারা বিভিন্ন জায়গায় পালাচ্ছেন, বিভিন্ন ক্যান্টনমেন্টে তারা আসলে গিয়ে আশ্রয় নিচ্ছেন এবং বিশেষ করে তারা বলতে এটিও দাবি করতেছেন যে সিনিয়র যারা কর্মকর্তা তারা জানতো এইভাবে একটি পরিণতি হবে, সেজন্য আগ থেকেই তারা আসলে পালিয়েছে। বিশেষ করে আমাদের সিলেটের যে ডিসি আজবাহার আলী দস্তগীর সহ অনেক সিনিয়র যারা কর্মকর্তা ছিল তারাও আসলে পূর্বেই পালিয়ে গিয়েছে, তাদেরকেই যেন আসলে বরখাস্ত করা হয় এবং তাদেরকে আসলে এই যে সিলেটের যে পুলিশ লাইন যে সেই পুলিশ লাইনে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনটি আসলে তারা আলটিমেটাম দিয়েছে এবং তাদের যে 11 দফা যে দাবি সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত না ভাবে মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের যে হেডকোয়ার্টার আছে পুলিশের যে হেডকোয়ার্টার তাদের সাথে একতা পোষণ করে তারা আসলে কর্মবিরতি পালন করবে এবং সিলেটের পুলিশ লাইনের যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা বলতেছেন তারা আর কর্মবিরতি পালন করবেনই করবেন, তারা আসলে আজকে যেহেতু নতুন আইজিপি এসেছিলেন, আইজিপি তাদেরকে আসলে তাদের কর্মস্থলে বা তাদের থানা কর্মস্থলে তাদের যে কোনো স্থানে সেই কর্মস্থলে যোগদান করার কথা ছিল সন্ধ্যার মধ্যে, তারা কিন্তু সেই কর্মবিরতি করবে না এবং কর্মবিরতি থেকে আসলে তারা বিরতি থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের যে 11 দফার দাবি মেনে নেওয়া না হচ্ছে। তো দর্শক আসলে যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদের সবাইকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং এখন পর্যন্ত যারা সিলেটের যারা আসলে পুলিশ লাইনের যারা পুলিশ কর্মকর্তা কর্মচারী আছেন, সদস্য যারা আছেন তারা এখন পর্যন্ত বিক্ষোভ করছেন, তাদেরকে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের যারা সেনাবাহিনী সিলেটে যারা দায়িত্ব পালন করছেন তারা ইতিপূর্বে এখানেও তারা ডিউটি করতেছেন, কারণ পুলিশ লাইনের যে 2-3টি গেট রয়েছে সেইগুলা সবকিছুই কিন্তু আসলে বর্তমানের ব্যারিকেড বা পাড়া দিচ্ছে আমাদের সেনাবাহিনী এবং তাদের তারা কিন্তু সবাই ভিতরে অবস্থান করতেছে এবং আজকে তারা আসলে ভিতরেই বিক্ষোভ বাই যে আসে অতক্ষণ যেগুলা হয়েছে এবং এখানে বিক্ষোভ হওয়ার পরেই কিন্তু সেনাবাহিনী আবার নতুন করে 1-2 প্লাটুন এসেছে এবং মোটামুটি এখন পর্যন্ত এখানে পরিস্থিতি শান্ত। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আবারও আর কোনো নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবো, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।